Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah, alhamdulillah, alladhi hadana lil Islam. Wa ja'alana ummat sayyidil anam. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashhadu anna sayyidana wa nabiyyana wa maulana Muhammadan abduhu wa rasuluh. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ شاہ جلال ویلفیئر ٹرسٹ مولوی بازار آیوجیت আজকের এই হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শানর মাহফিলর সুপ্রিয় সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা আলাউর রহমান ভাইস চেয়ারম্যান সদর মৌলভীবাজার সদর উপজেলা হযরত উলামা একরাম মুরব্বিয়ানে আজাম সম্মানিত সুধী মণ্ডলী আজকের এই মোবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের একটা নজরিয়া আছে দৃষ্টিভঙ্গি আছে দৃষ্টিভঙ্গি অনেকাংশেই গলত আর সেটা হইল যে আমরা কি কি পেয়েছি সেটা আমরা স্বীকার করি না আমরা যেটা পাই নাই সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে যা দিছই 11,500 বছর মানুষ সৃষ্টির আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকে আমরা রে দান করেছেন হোক আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য প্রিয় জন্মভূমির মতো একটা আউলিয়া কেরামের স্মৃতিধন্য একটা দেশ আল্লাহ আমরারে সঠিক সময়ে এমনকি মুসলমান মাহফর করে আল্লাহ আমরারে পয়দা করছেন আবার সুপ্রিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আল্লাহ পাক বেকসি দান করছেন মানুষ নিজের থেকে মানুষ হইতে পারে না মানুষের সহবর্তর প্রয়োজন মানুষের জন্মের সময়ও মানব শিশু জন্মের সময়ও সহযোগিতার প্রয়োজন কিন্তু বন্য পশু যেগুলা আছে স্থলে জলে যেগুলা আছে সেগুলো আল্লাহর কুদরতি নিজামেই দুনিয়াতে ফায়দা হয় ঠিক একইভাবে মানুষরে যদি আপনি জঙ্গল নিয়ে রাখি দেন মানব শিশুরে সে মানুষই তো পারত না কারণ সে সহবত পাইছে না সে জঙ্গলি হইব না হয় বুব হইব এমনকি বাসাও সে জানত না কথা সত্য না এটা সুতরাং মানুষের মহতাজি যেটা এবং আল্লাহর কাছে আজিজি যেটা এটা আল্লাহ বড় পছন্দ করেন তো মানুষে মানুষের সহযোগিতা আল্লাহ দান করছেন এটা খুবই প্রয়োজন সৌভাগ্যবান মানুষ তারাই যারা যত ভালো সহবত লাভ করছে ডিগ্রি নাই সহবতের কারণে মানুষ মানুষ হয় আল্লাহ পাকে এই নিয়ামত আমরারে দিছেন যে আমরারে এমন এক সমাজও আল্লাহ পাঠাইছেন এমন এক সময় আল্লাহ পাঠাইছেন যদি আজকে থেকে 1500 বছর আগে আমরা জন্ম হইত তাহলে আমরা কোন অন্ধকারে ডুবন্ত থাকলাম এই শুকরিয়াগুলো এই এই নিয়ামতগুলো আমরা অনুধাবন করা দরকার আমি তো এক অমুসলমানের গড়েও পয়দা হইতাম পারতাম জন্ম নিতাম পারতাম আল্লাহর মেহরবানি যে আল্লাহ জন্মের সময় আমারে মুসলমান মাহফর গড় পছন্দ করি আমার জন্মদান করছে এই জীবনটারে গড়বার লাগিয়া আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাধ্যমে
আল্লাহর পছন্দিদার জীবন এবং ধর্ম আমরা দান করছেন। আল্লাহর ঘোষণা হইল ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এটা এত নিখুঁত একটা ধর্ম যে ধর্ম সব থেকে সব বালার দিকে মানুষের দাবিত করে, কোনো অমঙ্গলই ধর্মের ভিতরে নাই। আল্লাহ ফরমাইছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। এই ধর্মর যে বাণীগুলো আছে সেই বাণীয়ে একজন মানুষকে আলোর দিকে ছাড়া অন্ধকারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আলোর পথ দেখাইছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা সেটারে খুঁজি না, জানি না বা জানার চেষ্টা করি না। আমরা যদি আল্লাহরে খোঁজার মতো আমার মন মানসিকতা তৈরি হইত, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আমরা চিনলাম। কোরআন শরীফের বাস্তবতা, কোরআন শরীফের লগে আমরা মহাব্বত সম্পর্ক স্থাপিত হইল। আমরা একটা টেন্ডেন্সি গড়িয়া উঠিছে যে আমরা দুনিয়ারে খুঁজাত লাগি এবং দুনিয়ারে চিনবার চেষ্টা করি। দুনিয়া কিন্তু মানুষের দুঃখা দেয়, দুনিয়ায় মানুষের দুঃখা দেয়। এটারে মাকড়সা জাল হইস কাবাইতিল আনকাবুত কুল মাতাউ দুনিয়া কালিল, দুনিয়া অত্যন্ত সীমিত। ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা, আমরা তৃতীয় স্টেজও আছি। আমরা এর আগে দুইটা স্টেজ অতিক্রম করিয়া আছি। একটা হইল রুহানি জগৎ, এরপরে আমরা মার গর্ভত আসলাম, তৃতীয় পর্যায়ে আমরা হায়াতে জিন্দেগিতে আছি। সামনে আরো দুইটা স্টেজ আছে, একটা হইল বরজাহর জিন্দেগি, কবরের জিন্দেগি, এর পরবর্তীতে আল্লাহ ফাইনাল জীবন আমরা দান করবো, এটা আখেরাতের জীবন। এটা আল্লাহ এখন যে খাইর এবং স্থায়ী, উত্তম এবং স্থায়ী হোক, সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার প্রস্তুতির লাগে আল্লাহ দুনিয়াতে ফাটাইছেন। আমরা আল্লাহরে খুঁজি না, আল্লাহর খুঁজে আমরা সময় নষ্ট করার হিম্মত হারাই লিছি। এলাই হুজুর পাশে ফরমাইছেন যে যে মানুষে আল্লাহরে খুঁজাইয়া এক মুহূর্ত ফিকির করব, ধ্যান করব, তার 79 বৎসর নফল ইবাদতের সওয়াব তার আল্লাহ দান করে দিবে। কিন্তু আল্লাহর খুঁজো আমরা নাই। একটা উদাহরণ, আমরা মুসলমান, আমরা নামাজি, আমরা রোজাদার, এগুলা বোনা খুব সহজ, কিন্তু উম্মত বোনা, মুসলমান বোনা, এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। আপনি এক গরো গেছেন, এক মেহমান হইয়া এক গরো গেছেন, কোন চেয়ার বইতা এটা ইসলামের দিক নির্দেশনা রইয়া গেছে। আপনি এখানে খাস কোনো চেয়ার তাহলে এখানে বা মকরু। আমি এখানে ছোট একটা উদাহরণ দেখাইলাম, একজন মেহমানদারি গেছেন, আপনি মেহমান হইয়া গেছেন, এক বড়কে যে কোনো জায়গাতে বড় অধিকার আপনার আছে, আছেন না নাই আছে। কিন্তু ইসলাম অত পরিশীলিত ধর্ম, অত সুন্দর ধর্ম যে কোন চেয়ার আপনার বইটা আর কোন চেয়ার বইটা না, সেটাও ইসলামে আপনার দিক নির্দেশনা দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ, হইতা না আপনার টয়লেটও যাইতা, কজায় হাজতও যাইতা, কোন ফাও আগে ঢুকাইতা, কোন ফাও পরে ঢুকাইতা, এটা নির্দেশ আসেনি না নাই। আমরা টয়লেট তো দূরের কথা, মসজিদের খবরও রাখি না, মসজিদের আদব রক্ষা করি না, খাওয়ার আদব রক্ষা করি না, মিলার আদব রক্ষা করি না, কথা হওয়ার আদব রক্ষা করি না, আলিম উলামাদের সম্মান রক্ষা করি না, মুরব্বিয়ানে কেরামের সম্মান রক্ষা করি না, নেতৃস্থানীয় মানুষের সম্মান রক্ষা করি না। কারণ আমরা মনে করি আমরা স্বাধীন, আমরা কেউ জিকা নেওয়ালা নাই, যেখানে ওইবনি না ওই তো নাই ওইব। সুতরাং আল্লাহর নিজাম কায়েম আছে, দুইখান দুই ফিরিশতা আমরা লাগিয়ে রাখা হয়েছে, আর আমরা সামনে ফিজে ফিরিশতা হলে পাহারা দিতরা। শুধু এখন নাই, আমরা মার গর্ব তো ফাড়া দিচ্ছেন ফোকাস হান 70 জন ফিরিশতা কোনো কোনো রয়েছে যে মার গর্ব এই সন্তানরে ফাড়া দিচ্ছেন। খেনেও দিই সন্তান কোনো গরুর বাচ্চা নাই, হরিণ ছাগলের বাচ্চা নাই, এই সন্তানটা হইল ইন ওলাকাদ কররামনা বানি আদম, আল্লাহ কুল আদম সন্তানদের সম্মান দান করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ হুজুর পাশে ফরমাইছেন যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউমাহিদানা ও ইউমাসসিরানা ও ইউমাজ্জিসানা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মানব শিশু আল্লাহর কাছ থেকে ইজ্জত লইয়া, আল্লাহর বন্দেগীর দাবি লইয়া দুনিয়াতে আয়,
এরপরে তার মা বাপে তারে ডাইভার্ট করেন। আমরার মা বাপ মুসলমান ভাই সেটা খুশি নিয়ে নেবে যারা আমরা একটু চিন্তা করুকা নজরিয়া খারাপ হয়ে গেছে, পেলাম না কোন জিনিস সেটা নিয়ে আমরা উদ্গ্রীব থাকি, আফসুস থাকে আমরা, কোনটা ফাইছি না সেটা আমরা হিসাব থাকে। কিন্তু লক্ষ কোটি নিয়ে আমার যে আমরা ফাইয়া বইতেছি এটার এটার শুকুর গুজারি আমাদের অন্তর নাই, কথা সত্য না সত্য নাই। আল্লাহ ফরমাইছিল্লাহ ইন শাকারতুম লা আজিদান্নাকুম, এই উম্মত আল্লাহর ফরমান হইল ওয়াজতাবাকুম, এই উম্মত যে কেহ হইতে পারছে না আমি যারে সিলেক্ট করছি সেই উম্মত হইছে। সুবহানাল্লাহ, এই উম্মত কারো হইব এটা আল্লাহর পছন্দিদা, আল্লাহর সিদ্ধান্ত। এই উম্মত হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন রাখিয়া গেছিলা এটারে বিগলানি ছাড়া আমরা আর কোনো এর চেয়ে বেশি সুনাম অর্জন করার আমরা কোনো চিন্তা নাই। আজকের দিনে ইটালি এর আগে করছে, এখন ফ্রান্স করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করার চেষ্টা করছে। আল্লাহর কসম, যদি সারা দুনিয়ার 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ একত্রিত হয়ে যায়, লোকের জিন্নাতও সামিল হয়ে যায়, ইয়াজুজ মাজুজও সামিল হয়ে যায়, কেয়ামত পর্যন্ত নোক্তাচুনি করে ছিদ্রন্বেষণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাত ও হস্তি আল্লাহ তাদের দান শখসিয়ত দান করছেন যে আল্লাহর হাবিবের কোনো খুদ বা আইব বার করা সম্ভব হইত না, কারণ জানতে আল্লাহ পয়দা করতে সময়ও বেআইব অবস্থায় পয়দা করছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, না সৌন্দর্যের ক্ষেত্রে কোনো আয়ব কেউ বাইর করতে পারব। যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেষ্টিত থাকতা তারার জবানিতটা কি আমরা পাইছি যে তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ফরমাইতা কাল কমরে লাইলাতিল বদর, পূর্ণিমার চন্দ্রের ন্যায় আলোকিত চেহারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কমরে লাইলাতিল বদর লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আগে কইলা দেখছ না পরে ওইলা দেখতো না, সুবহানাল্লাহ, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করার কোনো অবকাশ নাই, তিনি সেই প্রতীক্ষিত নবী ছিলেন, তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দুগ্ধ পানকারী ছিলেন হযরত হালিমার সাদিয়া যখন দুধ পানরত অবস্থায় ছিলেন সেই সময়ের ভিতরে তিনি যখন দুধ পান করতেন সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত পছন্দিদার জীবনের অধিকারী ছিলেন, তিনি তার দুধ ভাইয়ের অংশ রেখে তিনি দুধ পান করতেন। জাইন মার কুলো তাকিয়া দুধ পানোর সময় ইনসাফ এই জমিনে পৌঁছাইছেন, এই হস্তির কখনো কোনো আয়ব বার করা কি সম্ভব হবে? আমি আপনারা কনফিডেন্স জাগিবার লাগে এই কথাগুলা কইয়ার, মুসলমান হিসাবে এই সমস্ত জবাব দেওয়ার ক্ষমতা আমরা থাকা দরকার নেওয়া দরকার নয়। জাইন দুলনাথ যখন দুলিতরা যখন আল্লাহ সামনে তার গোলামি দান করে দিয়েছে, যিনি শৈশবে কৈশোরে ছিলেন তখন তিনি সাদিকুল আমিন অমুসলমানদের দৃষ্টিতে ছিলেন, সুতরাং তার কোন আইব বার করা সম্ভব নয়, না সৌন্দর্যের ক্ষেত্রে আইব বার করা সম্ভব। হাসিন জামিল ওয়াসিম কাসিম এই লক্ষ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার যত সুন্দর মানুষ যত আকর্ষণীয় মানুষই হোক তার একবার দেখার পরে দ্বিতীয়বার আর দেখার আগ্রহ মানুষের থাকার কথা নয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছিলেন যে কাসিম এই সুন্দরকে বলে যে সুন্দর বারবার দেখলে নয়ন ভরে না, বারবার দেখতে ইচ্ছা হয়, এমন মানুষ পৃথিবীতে আর নেই, তিনি অদ্বিতীয় ছিলেন, তিনি ওয়াসিম ছিলেন। মানুষের সামন সুন্দর হইলে পিছন দিকে অনেক খুঁত থাকে, ডানে বামে অনেক খুঁত থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হস্তি ছিলেন যাকে দূর থেকে কাছে থেকে ডানে বামে থেকে সামন পিছন থেকে যেদিক থেকে দেখা যাবে না এখানে সুন্দরের উপর সুন্দর নজর আইত। সুতরাং সৌন্দর্যের ক্ষেত্রে আমার নবীর ইউসুফ আলাইহিসাল্লাম সবচেয়ে সুন্দর, পুরুষদের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর কে ছিলেন সেটা আমরা অনেকেই জানেন না, জানেননি কেউ,
জানেন না। মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন আমার মা হযরত হাওয়া আলাইহিসসালাম, 130 ফুট লম্বা। আদম আলাইহিসসালাম 130 ফুট লম্বা। আদম আলাইহিসসালাম যখন ঘুম থেকে জাগিয়ে দেখলা যে তার পাশে সুন্দরী এক মহিলা, তাই জানতা যে তার লাগিও এন্ডে সঙ্গ দিবার লাগি আল্লাহ পয়দা করছেন। যখন অগ্রসর হইলা তখন মোহরের প্রশ্ন আইল যে আদম মোহর দান করো, জন্নতর বসবাস, মোহরের তো অভাব নাই, জন্নতর সর্বনিম্ন ইট হইল কি সোনা চাঁদির, সর্বনিম্ন ইট হইল সোনা রূপার, কথা পরিষ্কার নেই। আর যত মূল্যবান পাথর ইয়াকুত মারজান এগুলো তো আছেই, সর্বনিম্ন হইল সোনা রূপা। কিন্তু মোহরের যখন প্রশ্ন আইল তখন আল্লাহর তাই জানতে চাইল যে আল্লাহ কি দিয়ে মোহর আদায় করবো, বলে তোমার নসল আখরের নবী আনে ওলা তার উপরে তুমি এক মর্তবা, অন্য রেওয়ায়ত তিন মর্তবা, কোন রেওয়ায়ত 10 মর্তবা দুরুদ পাঠ করো, তোমার মোহর আদায় হয়ে যাবে। ই মোহর দিয়া কি সাব্যস্ত হইল যে রহমতে আলম সাল্লাম এলাকি শাহিরে কইন যে অকুল্লমির রসুলিল্লাহি মুলতামিসুন আরফাম মিনাল বাহরে আও রাসফাম মিনাদ দিয়া, জগতের সমস্ত কিছু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাকে পয়দা করছে, সব কিছু তান থেকে ফয়েজ লাভ করছে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের বিবাহের মোহর ছিল দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কেয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আইবা সবর মাফর নিকে হইছে আল্লাহ নবীর দুরুদর ওসিলায়, আর সবর ই নসলের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা আল্লাহ কেয়ামত পর্যন্ত জারি রাখি দিছে, কথা ঠিক না? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করা সম্ভব নয়, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান আল্লাহ দান করছেন, আল্লাহর হাবিবর জবান তাই কোনো মখলুক কোনোদিন তকলিফ পাইছে না, কোনো মানুষই আল্লাহর নবীর না শব্দ হইছে না, সময় লম্বা করিয়ার না, সব বিষয়ে দৃষ্টান্তগুলো আছে, হদিস আছে, সংক্ষিপ্তভাবে করিয়ার যে ও নবীর উম্মত আমরা, যে নবীর আল্লাহ সমস্ত প্রতিযোগিতাতে অগ্রসর করে দিয়েছেন এবং কোনো নবীর ক্ষেত্রে আল্লাহ নিজে সাফাই দিয়েছেন না, আল্লাহ নিজে হায়াতে জিন্দগির কসম খাইছেন না, আল্লাহ এমনকি মক্কা শরীফের যে কসম আল্লাহ যে টাকাইছেন লা উকসিমু বিহাজাল বালাদ, এই কসমের মাঝেও এই মক্কা শরীফের কসম আল্লাহ তো খাইতেও পারেন, যেহেতু মক্কা শরীফের এই গড় হইল কি দুনিয়ার সর্বপ্রথম গড়, 16 লক্ষ নবীর রসুলি জমিন আইসেন, এর মধ্যে 313 জন রসুল আসলা, আর এই 313 জনের মধ্যে 5 জন নবী আসলা রসুল আসলা যারা উলিল আজম মিনাল রসুল, অতিশয় সম্মানিত আল্লাহর 5 জন রসুল আসলা ফুকা সুবহানাল্লাহ। এই 5 জনের মাঝেও 1 নম্বর কে বলতে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফে আল্লাহ এটা উল্লেখ করছেন মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ফয়লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্বোধন করছেন, এরপরে নূহ আলাইহিসসালাম করছেন, ফয়লা শেষে আইসুন জান তান রে আল্লাহ সবচেয়ে মর্তবা দান করি, এরপরে নূহ থেকে শুরু করি হয়ে আইস। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন এক জিন্দগি দান করছিল যে প্রতিযোগিতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে অগ্রসর হয়েছে, কোনো নবী রাসূলের পক্ষে এটা সম্ভব হয়েছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে ওলাদতের পরে ওলাদত ভিন্ন পদ্ধতিতে হইছে, আর জন্মের কিছুক্ষণের মধ্যে আল্লাহ তার মাঝে যে ইলিম হেকমত খাসাইস দান করছেন এটা হলো আদম আলাইহিসাল্লামের আখলাক, নূহ আলাইহিসাল্লামের সাজাত, ইব্রাহিম আলাইহিসাল্লামের দোস্তি, দাউদ আলাইহিসাল্লামের কণ্ঠ, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, দানিয়েলের হেকমত,
অপরাপর স্বলক্ষ নবী রসুল্লাহর সমস্ত গুণাগুণ হাবিবে মুস্তফারে দান করা হয়েছে। সুতরাং এই জিন্দেগি কারোর কোন নোক্তাচুনির তো আটকা করে না। এই জিন্দেগির আল্লাহ সবথেকে নির্ভরযোগ্য জীবন দান করছেন। লাউমরুখ নবী আপনার হায়াতে জিন্দেগির কসম আমি আল্লাহ উঠাইলাম, মক্কা নগরীর কসম আল্লাহ কাইছো, নিটার কারণ আল্লাহ ব্যাখ্যা করছেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কা নগরীর কসম আমি আল্লাহ খাইয়ার, আর খাওয়ার বহু যৌক্তিকতা আছে কিন্তু আমি অন্য কারণে খাইয়ার না, আপনি ই হরমর বাসিন্দা আপনি ওয়ার কারণে আমি এটার কসম খাইয়ার, এটার গুরুত্ব পেয়েছি এর কারণে। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খুত বা আইব বার করা কারো পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। আইব খেনে বাইর হয়ে বলতে আমরার খাসলতে আইব বার করে, কারণ আমার দোকানের নাম মাদানি ট্রেডার্স, আমার প্রতিবেশীর দোকানের নাম হয়তো বা অন্য নাম, কিন্তু দুই দোকানের মাঝে কোনো তফাত নাই। বেজাল দুই দোকানের সমান চলের, মিশা দুই দোকানের সমান চলের, প্রতারণার দোকান ফ্রড দুই দোকানের সমান চলের কথা আসা নি না আসা না। আমি মুসলমান, আমার মুসলমানের দোকানের সাইনবোর্ড আমি রক্ষা করার হিম্মত আমার নাই। আমার গড় আমার প্রতিবেশী ও মুসলমানের গড়ের কোনো পার্থক্য নেই। আমার গড়ের সমান জুলুম গিবত খেয়ানত মিথ্যা জগলা হিংসা বিদ্বেষ এমনকি টিভির জুড়ে জুড়ে সাউন্ড জেলা চলের, আমার প্রতিবেশী ও মুসলমানের গড়ের সমানভাবে চলের। আমি আমার গড়ঠারে মুসলমানের গড় যখন আমি চিহ্নিত করতাম পারছি না, তাহলে এই সমস্ত আইব রসুল্লার বিরুদ্ধে যাইতো না, সব উম্মতের উপরে হইয়া পড়ব। আর মুসলমানের ব্যবসা আলাদা পরিচিত। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় তৈয়বাত প্রায় দুর্ভিক্ষ দেখা দিত, অভাব অনটন থাকত। আরব আগে এইভাবে ধনী আসেন না, অত্যন্ত গরিব আসেন। যখন মদিনায় তৈয়বাত কোনো রসদপত্র শেষ হয়ে গেছে, খরিদ করবার মতো দোকানগুলোতে কোনো চাউল ডাইল এগুলো যখন নাই, মানুষ বুকা, তখন দেখা গেল যে ব্যবসায়িক একটা লট আইছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যেটার মধ্যে 1000 উট মজুদ মাল বোঝাই। তো মদিনা শরীফ একটা আনন্দ বই গেল যে যাই কিছু জিনিস রসদপত্র আইছে। বড় বড় মার্চেন্ট তখন অগ্রসর হইয়া গিয়ে হযরত উসমানকে গিয়ে পরামর্শ দিলা যে আপনার তো লালে লাল হয়ে গেছে, আপনার 1000 উট আমি 50টা গছি নিলাম, আমি চাউল গছি নিলাম, আমি পেঁয়াজ গছি নিলাম, লাভ কত দিতাম, কথা বুঝা যাননি আমার। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা কসে কত দিবা, তো তারা কইলা যে আমরা সিদ্ধান্ত নিছি আপনারা 10 টাকার মারলো 12 টাকা দিব। 10 টাকার 12 টাকা মানে হইলো 20% লাভ। কত পার্সেন্ট লাভ? 20%, বেশি না কম? মাদকা বেশ না কম? বেশি, 20% তো যথেষ্ট, 10 টাকার 12 টাকা। তাই ফরমান সাইদিনা উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে না কম হয়েছে আরো দাও। তখন তারা কইলা 14 টাকা দিব আমরা, অর্থাৎ 40%। কইলা না কম হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়ে সিন্ডিকেট বানাইয়া কইলা যে আমরা 15 টাকার উপরে আপনারা দিতাম না, অর্থাৎ 10 টাকার মাল 15 টাকা, 100 টাকার মাল 150 টাকা, যথেষ্ট যথেষ্ট লাভ, হাজার হাজার কোটি টাকা প্রফিট। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা না কম হয়েছে, বুঝলে আমরা ইচ্ছার বাড়তাম পারতাম, আরো তো না আসেন তাহলে আমার আরো বাড়াইয়া দিবা, তুমি তেন আমারে 50% লাভ দিত রায়, আমার আল্লাহ আমারে প্রত্যেকটা দানের বদলা 10 গুণ বেশি দান করিয়া দিই, যাও আমি মদিনাবাসী লাগিয়ে 1000 মাল বোঝাই উঠে আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলে। হায় হায় হায়, ইমান রক্ষার লাগে ত্যাগ লাগে, ইসলামরে বাঁচাইবার লাগে ত্যাগ। আল্লামা শাহদার রহমতুল্লাহ এক শের আছে, ও দিল্লি নেহি জনা জোকে সুয়ে মদিনা, ও সরহি নেহি জনা হুয়ে কুরবানে মোহাম্মদ। সুবহানাল্লাহ, আপনি হেসে খেলে নিরাপদ অবস্থানে থেকে ইসলাম পালন, এটা কিভাবে সম্ভব? ইসলামের জন্য কমপক্ষে আপনার মিথ্যারে পরিত্যাগ করার কুরবানি আপনাকে করতে হবে, ঠিক না? ঠিক না? কষ্টকর হইল নি এটা? রাসূলুল্লাহ ফরমাইছেন যে ফাল ইয়াসতাকিল হাদিসা ইজা হাদাসা,
আল্লাহর মহব্বত চাও, রসুলের মহব্বত চাও, কে চায় না? আপনারা চাইন নি কোকে চাই? তিন খাম রসুল্লাহ ফরমাইছে, তোমাদের এই চাওয়াটা বিফলেও যাইতে পারে, কবুল নাও হইতে পারে, কিন্তু রসুল্লাহ ফরমাইনে আমি গ্যারান্টি দিলাম তোমাদের দাওয়াটা গিয়া পৌঁছিয়া কবুল হয়ে যাব, আর উল্টা আল্লাহ রসুলের মহব্বত তোমাদের লাগে লাজিম হয়ে যাব। কয়টা খাম? তিনটা। এক নম্বর হইল গিয়ে ফাল ইয়াস্তাকিল হাদিসা ইজা হাদাসা, হে উম্মতে মুসলিমা, যখন মাথিবায় মাথার সময় সত্য কথাটা মাথিও, আল্লাহর লগত জুল পয় দই। দুই নম্বর হইল গিয়া দিয়ানতদারি রক্ষা করিও, খেয়ানত থেকে বাঁচিও, দুঃখা প্রবঞ্চনা থেকে বাঁচিয়ে থাকিও। যদি দুঃখাত থাকি অন্যের দুঃখাত ফালানির থেকে নিজের সংরক্ষণ করতে পারো, তাইলে জানিয়ার কেউ মহাব্বত কবুল হয়েছে, এবং এটা ইজাব এবং কবুল। খালি নিজের দাওয়াত নাই যে আল্লাহ আমি তোমার মহাব্বত তলব করলাম না, হুজুর পাথে খুশখবরি দিতরা যে এটা ইজাব কবুল হয়ে গেছে, ইনর দাওয়াত হন কবুল হয়েছে, হনতে গিয়া উল্টা মহাব্বত দান করেছে। তিন নম্বর রসুল্লাহ ফরমাইছে ওয়াল জার, প্রতিবেশী হোক, মুসলমান হোক অমুসলমান হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, ধনী হোক গরিব, প্রতিবেশীর প্রতি যত্নশীল থাকা। আমরা তো সেই সেই পরিমার্জিত সেই দুনিয়ার সবচেয়ে উত্তম ধর্মের মানুষ, যে ধর্ম আমার প্রতিবেশীর ক্ষেত্রে, আমার আমার পাকশাকর ক্ষেত্রে প্রতিবেশীর হক সাব্যস্ত করে দিছে, এটা আমরা মুসলমানে জানি না। আপনার গরো গ্যাসের চুলার উপরে যে কড়াই যেটা চড়াইছে, এগুলো যে আপনি ফাঁক কর্তা রান্নাবান্না কর্তা, এটারও নীতি ইসলামে দান করে দিছে। রসুল্লাহ ফরমাইছেন তোমার গরো গোস্ত যখন পাক্কাইবায়, তুমি প্রতিবেশীর প্রতি লক্ষ্য রেখো, তোমার গোস্তর গ্রানে গরিব প্রতিবেশীর জন্য মনে খাওয়ার লালস পয়দা না হয়তো তুমি জুল বাড়াইয়া দিয়ে তার লাগে একটা অংশ ফাটাও, নতুবা তারা থেকে নিরাপদ করি তুমি রান্না করে খাও। এমন ধর্ম পৃথিবীতে আর কোনো উদাহরণ আছে? কোথাও কা আছে? শুকুর গুজার খেনে ওইতাম বলতে, শুকুর গুজার ওইতে হইলে আমি সিনা লাগব গুজার লাগব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যে বৈশিষ্ট্য, যে ত্যাগ, সাইয়্যিদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, কোকো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফন চাচা, যখন সুদ নিষিদ্ধ হইল, সুদ এই সময় সুদি কারবার খুব তুঙ্গে, আর সুদি কারবারির মাঝে একজন বড় ইনভেস্টর হয়ে লাগিয়েছে সাইয়্যিদ আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এখনকার সময়ের শত কোটি টাকা, কোটি কোটি টাকা সুদ, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা জারি করলেন, তখন ছোটখাটো এরা কইলাই চামড়ার যাও 2-4-5,000 10,000-15,000 টাকার সুদ, কিন্তু আব্বাসের অবস্থা কি হইল? সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা কইলা যে তুমি দেন 2-4-5-10,000 টাকার সুদ, সুদের লাগে চিন্তা না করি, আমার লাগে চিন্তা করলাই, আমি সুদরিগুলো তো অবশ্যই আমি পরিত্যাজ্য, বরং সুদি কারবার যে ঠেকাটা আছে লিগুর উপরে আমার সন্দেহ হয়ে গেছে, এগুলো আমি আল্লাহর সাথে সদকা করে দিলাম। বিনিময় কিতাব আইলা বলতে ইতিহাস সাক্ষ্য, আল্লাহর কাছে পছন্দ হইল যে আব্বাস তুমি যদি আমার মহব্বতে আমার খৌফে লাহির কারণে এতটুকু তুমি অগ্রসর হইলাই নবীর হুকুমরে শ্রদ্ধা করিয়া, তোমার বংশ তো আমি রাজত্ব দান করে দিলাম, প্রায় 700 বছর আব্বাসীয় খলিফা হলে দুনিয়ার রাজত্ব করে গেছে, এক জায়গা ত্যাগ করছিল। এলে আমার বাবা কইতা না নিয়ে যে কোনো মানুষের বালাই করলে তার সাতচিরি পর্যন্ত ইটারে আল্লাহ বদলা দেন, কোরআন শরীফ দলিল ও আবু হুমা সালিহা জিদার واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا এরার আবুহুমা কইতে এরার বাপর কথা কইছে না, সাতচিড়ি আগর বংশর কথা কইছে। এইভাবে আল্লাহ পাক এটার বদলা দান করে, কিন্তু আমরা এমন মুসলমান হইলাম যে আমরা সামান্য ত্যাগ, 50 টাকার লিপসা ছাড়ার ত্যাগ আমরার ভিতরে নাই, একটু গাম জোরানির উৎসাহ উদ্দীপনা আমার মধ্যে নাই, কিছু সময় আল্লাহর ফিকির করতাম, আল্লাহর চিন্তাম,
আজকের মজলিসের কথা কইয়ের না, কিন্তু এইভাবে আমন নাসর মজলিসও দিয়ে আমি না মসজিদের ভিতরে বেশিরভাগে তো আমরা মসজিদ তৈরি দিছি নমাজের সময় আইলে আল্লাহ একটা দায়িত্ব বিয়াজাল ইমাম নমাজের বার দিলে আমি নমাজের কান্দ বাদ বাকি কিলা ওদের ব্যবসা আমি আমার মতো করে চালাইব, আমি স্বাধীন, আমার যেখানে ওলা কেউ নাই, ওদের যেখানে আছে আছে না আছে না আছে, আমি কথা কওয়ার সময় কিলা কইব আমার ইচ্ছা মতো কইব। আল্লাহ কইন আম খুলিকু মিন গায়রি শাইইন, তোমরা অন্য কিছু পয়দা করছে, তোমরা যে আগুন পূজা করবাই, সাপ পূজা করবাই, মূর্তি পূজা করবাই, তোমরা দেখি অন্য কোনো জিনিসে পয়দা করছে ওইলে তার পূজা করো। আম হুমুল খালেকুন, না তোমরা নিজে নিজে বঞ্চ, নিজে নিজে বনলে তো স্বাধীন হোকাশে, আমরা স্বাধীনতা যে দাবি করি, আমরা কোন সালো আইতাম, কোন মাসো আইতাম, কোন বংশ তাইতাম, কোন এলাকা তাইতাম, এটা আমরা ঠিক করছি নিন, আল্লাহ ঠিক করে দিস। জনম তো সবর একলগে হয়েছে, সমস্ত আদম সন্তান রুহরে আল্লাহ একসাথে পয়দা করছে, কোন রুহরে কোন সময় ব্যবহার করবা এটা আমরা দরখাস্ত দিয়ে করিয়াছি নি না, কইছি যে আল্লাহ আমার অমুকর করে পয়দা করে দেও, খেপাটাইছ না আমরা না অ্যাক্সিডেন্ট না বিপদ আপদ আমরার ইচ্ছার উপরে নির্ভর করে, না আমার রিজেক না আমার হায়াত আমার মৃত্যু, কোনো জিনিসের ক্ষেত্রে আমরা স্বাধীন নাই। স্বাধীন আল্লাহ একটাও দিয়েছিল ওগু তো আমরা বেড়া লাগাই দিছি, একটা বিষয় আল্লাহ আমরা স্বাধীনতা দিছি, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুই পথ আল্লাহ আমরা সামনে দিয়ে আমরা রে আকল বিবেক বুদ্ধি ইলম সহবত সব কিছু দিয়ে নিয়ামতে ভরপুর করে দিছে, বুঝার লাগে একটা ব্র্যান্ড নিউ অন্তর আমরা দিছি, যে অন্তরটা ইতিপূর্বে আর ব্যবহৃত হয়েছে না, যেটার মধ্যে কোনো খুঁত নাই, যন্ত্রাংশ নিখুঁত নিখুঁত থেকে নিখুঁত হোকা সুবহান, আমার ভিতরে যে অন্তরটা দিছে না আল্লাহ, আমরা তো পুনর্জন্ম বিশ্বাসী না, এটা আরো ব্যবহার হয়েছে এর আগে, মাদকা যে ধর্মত পুনর্জন্ম আছে তারা না কইতে পারবো যে সৌখী গুণ মনে হয় আরো কে ব্যবহার করিয়া এনগেসে ট্রান্সফার হয়েছে, কথা ঠিক না, আমরা এগুলো কোনো ব্যবহার সুযোগ আছে, আমরা পুনরুত্থানে বিশ্বাস করি কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করি না, তা আমার যে চোখটা দেওয়া হয়েছে সম্পূর্ণ নিখুঁত নির্ভুল পাওয়ারফুল ব্রান্ড নিউ দেওয়া হয়েছে, আবার এটারে ফিরত নেওয়া হইব, রুহ দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ আবার এটারে ফিরত নেওয়া হইব, ও ফিরত দিতে সময় আপনার নষ্ট করে দিতানি না বালা রাখিয়া দিতা, এটা একটা ফুঁজি দেওয়া হয়েছে আপনার, আপনি এই অন্তর দিয়া বুঝবা, চোখ খান হাত পঞ্চ ইন্দ্র দিয়ে আপনি সব কামাইবা, শরীরের লোম খুব দিয়ে আপনি সব কামাইবার সুযোগ আল্লাহ পাকে আপনার দান করে দিস, আপনার হাঁটার সব আপনার দেখার সব এগুলো একটা ফুঁজি, আখেরা তোর সঞ্চয় তৈরির লাগে এটা একটা ফুঁজি, আপনি লাভও খাই লিলা ফুঁজিও খাই লিলা, আপনার ওটাকে কুশ থাকবো না মাতোকে কুশ থাকবো না, আপনি ফুজিটা ফিরত দিতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ দিসলাই 60 বছর ব্যবহার করছি, 60 বছর তোমার দেওয়ানি আমত দিয়ে আমি ফুজি কাটাইছি, এখন আমার সব কিছু তোমার কাছে সপোর্ট করে দিলাম, সুবহানাল্লাহ, এটা তাকওয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসোস যে ইমানদারি তরফে সাহাবায়ে কেরামের তুইয়া গেছলা, হায় হায় হযরত সাইয়েদ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন এক ডেলিগেশনও গেছেন একটা বিরাট সফরও গেছেন, রাজকীয় পরিবেশে যখন দস্তরখানের উপরে খানা দেওয়া হয়েছে তো দুই একটা বাদ যখন দস্তরখানে পড়ে গেছে তাই নোটারে উঠে কুটি কুটি খাওয়া শুরু করছে, অসতেন আমিরুল মুমিনিন অর্ধ জাহানোর বা শাইতানাত, তখন তার অফিসার যারা এরা খানে খানে হইলে যে আমিরুল মুমিনটা একটু কারসির খেলাফ বদ্রতা খেলাফ হইতেছে, আপনি যদি আজকে এক দাওয়াতও যায় রেডিসন হোটেল ফাইভ স্টার সেভেন স্টার হোটেল এখানে গিয়ে দিয়ে আপনি আদি খাওয়া শুরু করুন তো এটা মানাইব নি মাদকা, এখানে আপনি খাটা চামচ পাওয়ার আঙ্গুলির সেও হারাইয়া খাইতা নিয়ম ওটা বাবদ দিয়ে খাইতা, যে আদি আপনার টয়লেট সেচ কার্য করেন ওটা দিয়ে খাইতে রেওয়াজটা হইল গিয়ে আপনার টয়লেট সম্পর্কিত,
এখানে আপনি হাত দেখাইলে সরম হইব, এইভাবে একটা প্রস্তাব যখন তার কাছে আসে কইলে খোদার কসম আমার জন্য এমন কোন লজ্জা নাই যে লজ্জা যেটা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দেখাই দিয়ে গেছে, এটার থেকে আমি পিছপা হইতাম না, আমি আপুসহীন মুসলমান। হোক আছে, আমরা আপুসহীন মুসলমান নেই, তাইলে আমরা আমরা সিট থাকতো না কেন? আজকের ব্যঙ্গাত্মক ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গতৎপরতা যেটা আবার হইয়ার আল্লাহর কসম করি সারা দুনিয়ার মানুষের মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যঙ্গ করা সম্ভব হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেরা মুবারক বা 1,10,000 মতান্তরে 1,24,000 সাহাবির মধ্যে দুই সাহাবি সৌভাগ্যবান সাহাবি যারা আল্লাহর হাবিবর চেরা মুবারকর দিকে তাকাইবার সাহস আছিল, একজন সিদ্দিকে আকবর, একজন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এ ভিন্ন কোন সাহাবি বর্ণনা করেছেন যে আমি আল্লাহর রাসূলের চেরা মুবারক বা দৃষ্টি নিবদ্ধ রাখার অপচেষ্টায় লিপ্ত হয়েছি না এবং এটা আমার পক্ষে সম্ভব ছিল না? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কথা ফরমাইতেন তখন নূর চমকে গিয়ে দেয়ালও পড়তো, দেখা যেত দেখা যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মুস্কুরাইতা যখন মুস্কি হাসি ফরমাইতেন তখন নূর টপকিত দেখা যেত। ও ভাই মুসলমান, আজকে শেষ কথা হইল কি যে আমরা মুসলমানের পরিচয় হারাই নিয়ার, আমরা মুসলমানের বৈশিষ্ট্য থেকে আমরা বিচ্যুত হই যে আর আমার মধ্যে মুসলমানের বৈশিষ্ট্য থাকা দরকার, দরকার নেই না দরকার না। আমার হাঁটা চলা মুসলমানের হাঁটা চলা, আমার গড় মুসলমানের গড়, আমার ব্যবসা মুসলমানের ব্যবসা, আমার খাদ্য মুসলমানের খাদ্য। হুজুর পাশে ফরমাইছেন যে কোন আলামত দেখে নিদর্শন দেখিয়া তোমরা খেয়ার বেশ দিয়ে দুজো কি ফয়সালা দিও না, এই ফয়সালার দায়িত্ব কার? কিন্তু দুজকি হলোর আলামত রসুল্লাহ ফরমাই গেছে, কিছু মৃত্যুর কথা ফরমাই গেছেন যে মৃত্যুটা দুজকি মানুষের পরিচয়, কিন্তু আবার নিষেধ করছেন যেগুলো দেখে তোমরা সাব্যস্ত করি না যে ব্যক্তি দুর্যোগী, কারণ এই ফয়সালা আল্লাহ পাক করা। এর মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে মোবারকাত দুর্যোগী মানুষের বহুত আলামত ফরমাইছেন, কারণ ফরমাইছেন। এর এক নম্বরে যেটা স্থান পাইছে এটা হইল গিয়া যে কোন মুসলমান দুর্যোগী হওয়ার এক নম্বর কারণ হইল গিয়া যে হারাম খাদ্য দ্বারা তার শরীর দেহে বৃদ্ধি করছে, তার শরীরটারে বিল্ড করছে, তার দেহ গঠন করছে কিতা দিয়ে মাতৌকে কিতা দিয়ে হারাম খাদ্য দ্বারা। আরো বহুত কারণ আছে যে আত্মসাত করিব, পরর সম্পদ আত্মসাত করলো সে দুজক যাইব, যে মা বাপের তকলিফ পৌঁছাইল সে দুজক যাইব, এমনকি যে মহিলায় কারণে অকারণে তার স্বামীর কাছে বারবার তালাক চায়, কিছু বেদিন আসুন কোথায় কোথায় কিন্তু দিলাও বাহর হয়ে যাইব গিয়া ইলে একটা বেডিন ব্যাপার হয়ে গেছে না রসুল্লাহ ফরমাই এটা দুজকির আলামত, কারণে ও কারণে যে স্বামীর কাছে বারবার তালাক চাইবে এই মহিলার দুজকির আলামত। ফলকা নাউজুবিল্লাহ, এই যে চুগল খুরি এটা দুজকির আলামত, আত্মসাৎকারী দুজকির আলামত। এমনকি আল্লাহ নবী পরিষ্কার 1400 বছর আগে রসুল্লাহ সাবধান করে দিয়ে গেছেন যে এমন নেতৃস্থানীয় নেতা যারা মানুষের মিথ্যা প্রবঞ্চনা দান করে, আমি মন্ত্রী হইলে এমপি হইলে অমুক ব্রিজ বানাই দিলে অমুক শহরে মেগা সিটি আছে না, এই ধরনের কিছু পরে দেখা যায় যেগুলো বাতা শুরু হয়েছে, এগুলো রসুল্লাহ বলেন এটা দুজকি মানুষের আলামত, মিথ্যা প্রবঞ্চনা যারা যে সমস্ত নেতা আমরা দান করে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়েছে, আমি তো অতটুকু পর্যন্ত আপনারা হইলাম, হয়তো বা নতুন শুনছিলাম যে একটা গরব গিয়া কোন চেয়ারও বইতা সেই গাইডলাইনও ইসলামের ভিতরে রইয়া গেছে, কিন্তু আমরা ইসলাম খুঁজাই না, এটা ইসলামের দোষ নয়, দোষ হচ্ছে আমাদের। তাই আজকের এই শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সম্মেলন থেকে আমরা এইটা যেন আমরা সিদ্ধান্ত নেই আর কতটুকু দয়া আল্লাহ পাকের আমরার উপরে, আমরা যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতাম চাই, নির্দোষ বানাইতাম চাই, আমরা গুণাত্মা কি পাকসা হইতাম? ইচ্ছা আছে নি না আছে না, কোনো শর্ত আছে নি যে 40 বছর পরে তো বা কবুল হইত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মানুষে হজ করলো, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস, যে হজ করলো হজের মধ্যে কোনো সেক্সুয়াল কাম থেকে বিরত থাকলো, কোনো অশ্লীলতা থাকিয়া বিরত থাকলো,
সেই মানুষ কৃতয়ব বলতে সেই মানুষ মার গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ জন্মগ্রহণ করছিল আল্লাহ তার এই হজর বিনিময়ে নিষ্পাপত্ব দান করে রাজা হজ যে করলো এবং হজ্জ মবরুর হজ্জ মকবুল যে করলো তারে আল্লাহ কিতা করেন নিষ্পাপ বানাইয়া শিশুর নিয়ে নিষ্পাপত্ব দান করেন। ইন বয়সের কোনো তুলনা আছেনি যে 80 বছর হইত না আর 50 বছরের নিচে থাকতে হইব শর্ত আছে। একবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ বন্দারে রাত্রি আও দিন আও তাহাজ্জুদ সময় আও বুড়া কিতাও জন কিতাও সুস্থভাবে আও অসুস্থ আও গরিব আও দনী আও লাব্বাইক আমার আমার রহমতের দরজা তোমার লাই খোলা আছে। আল্লাহর হাবিব সুলেম ফরমাইছেন যে ওযু করলো ওযু কামা আমার আল্লাহ তাআলা আল্লাহ যেভাবে হুকুম করছেন অর্থাৎ সুন্নত তরিকারে বজায় রাখিয়া 7 বার কুলি হরি না 3 বার কুলি হরিয়া বিসমিল্লাহ হইয়া নানা বিসমিল্লাহ হইয়া ওযুর সবচেয়ে বড় সারাইতে লাগি বিসমিল্লাহ হওয়া পরিপূর্ণভাবে যে ওযু করলো তাসাল্লা 2 রাকাত নামাজ পড়লো তাহিয়াতুল ওযু নমাজান্তে আল্লাহর তারিফ হামদ সানা করলো। হামদ সানার মাঝে পার্থক্য আমরা জানি না, আমরা তো মুসলমান। হামদ আছে, সানা আছে, তাকবীর আছে, তাহলিল আছে। আমরা যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম এগুলো হইল তাসবিহ, এগুলোর নাম কি? তাসবিহ। এটা হইল পবিত্রতা বর্ণনা আল্লাহর। তাকবীর আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হইল তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল তাহলিল। বেশম আছেন না আছেন না? তো নামাজান্তে যে মানুষ আল্লাহর তারিফ করলো এবং আল্লাহর তাসবিহ পবিত্রতা বর্ণনা করলো আর এরপরে তার অন্তরটারে শুধু সিরিফ আল্লাহর লাগি মুক্ত করে দিলে এলো আল্লাহর হাবিবুর মানুষে নবজন্ম লাভ করে শিশু নিয়ে নিষ্পাপত্ব লাভ করে। প্রশ্ন হইল যে একজন 30 বছরের যুবকে হরুক আর 80 বছরের বৃদ্ধে হরুক আল্লাহ সমানভাবে নিষ্পাপত্ব দান করে, এটা আল্লাহর মেহরবানি না মেহরবানি নাই হোক আছে? তোবার যদি শর্ত থাকতো যে 7 বার তোবা করার পরে আর তোবা কবুল হইতো নাই, তাইলে আমরা কই যাইতাম আসলাম কথা হোক? আল্লাহ মেহরবান, আল্লাহ মেহরবান। এর লাগে আল্লাহ পাকে ই উম্মতের লাগে বিশেষত্ব দান করেছেন যে মৌতর মুহূর্তে যদি কোনো উম্মতে আল্লাহর কাছে খালিস তওবা করিলে আল্লাহ তার তওবার কবুল করে দিবেন। হায় হায়, কিন্তু আমরা নির্দেশনা মানতে রাজি নাই, আমরা এই গাইডলাইন লইতে রাজি নাই। আজকের মাহফিল আমরা ওটা আজকে আমরা সাব্যস্ত করি যে আল্লাহ তোমারে সিনার তোমার হাবিবের সিনার কোরআনে পাকর নূর হাসিল করার যে মুসলমানের জিন্দগির সিনার তৌফিক তুমি আমরা দান করে দাও। আমি ওটার খুব অভাব অনুভব করি। আর আমরা তো সেখানে লোডশেডিং নাই, বিদ্যুতের লোডশেডিং নাই, আমরা দেশ এখন দুর্ভিক্ষ নাই, আমরা দেশ এখন মধ্যম আয়ের দেশ। কোন দেশ? মধ্যম আয়ের দেশ। এমনকি বিদ্যুতেরও কোনো লোডশেডিং নাই বলতে গেলে, ব্রিজ কালভার্ট সব হয়ে গেছে, রাস্তাঘাট সব ওকে, সায়েন্স টেকনোলজি ভরপুর। অভাব দুর্ভিক্ষ আমাদের হচ্ছে আমাদের মেন্টালিটি, আমাদের মন মানসিকতার দুর্ভিক্ষ, আমাদের সুচ জেহেন আমাদের সমুজ দুর্বল হয়ে গেছে। এমন দুই ভাই সর্বোচ্চ শিক্ষা লাভকারী আপন দুই ভাই, দুইজনই বড় বড় আলেম, কিন্তু একজন সহবতপ্রাপ্ত একজন সহবতপ্রাপ্ত নয়, রাত দিন পরিবর্তন হয়ে গেছে। ভালো সহবতটা একটা নিয়ামত, সহবতে যেটা শিক্ষা হয় অনেক সময় কিতাব দিয়েটা শিক্ষা হয় না, আর প্র্যাকটিক্যালের একটা গুরুত্ব আলাদা আছে আছে না? এর লাগে আল্লাহর ওলি হলোর সহবতে মানুষ যায়। এখানে আবার কত বেজাল, খালি তেলও বেজাল নেই, বক্তা হলোর বেজাল, ফিরাকির বেজাল, বই পুস্তকের বেজাল, এখন তো কৌঠ বেজাল, হসপিটাল বেজাল, সব দিকে বেজাল। কিন্তু মুসলমানিত্ব যদি কোনো বেজাল থাকে, এই বেজাল খেসারত দেওয়া কাফফারা দেওয়া আমার পক্ষে সম্ভব হইত নাই। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানর আলোচনার আগে
এটা কোন আত্মতৃপ্তির ব্যাপার না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল মোবারকের ইশারায় সান দুই টুকরো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের লাগিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অনেক কথা এর ভিতরে আয় হওয়ার দরকার, কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি আর দীর্ঘ করি না। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশ্বস্ত করছে, ও নবী অতরু নাজারি করুন না যান, অত ইবাদত করুন না যান। আল্লাহ নবী ইবাদত করতেন না, বাদ দিলেছিলেন। আমরা তো বহুত মানুষ মনে করেন যে আমি যখন ফিরসা বলে গেছি তার আমার নামাজও লাগত না। বন্ড বন্ডামি আছে না, অনেকে মনে করেন আমি যখন ফিরসা বলে গেছি তার আর লঙ্গি ছিল, এই করার দরকার না, সবসময় খুলেও থাকুক, নাউজুবিল্লাহ পড়ুক। এই যে উল্টা পাল্টা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে সত্যিকার মুসলমানই যারা টিকে রাখবো, আল্লাহ নবীর সুন্নতরে যারা জিন্দা রাখবো, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে আমার সুন্নত জিন্দা রাখলো সে আমাকে জীবিত রাখবে। ও মান আহিয়ানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার জীবিত রাখার চেষ্টা করলো সে জন্য তো আমার সঙ্গী বনে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসওয়ারে আমরা দরিয়া রাখা দরকার। এই জগতের সবচেয়ে বড় অন্ধকার, সবচেয়ে বড় দুর্ভিক্ষ হইল কি যে আখলাক থেকে আমরা সরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত করতা, প্রায়ই এমন ইবাদত করতা যে নফল নামাজের এক রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, কুরআন সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা আলিফ লাম মিম থেকে শুরু করলা আর সূরা বাকারা তিলাওয়াত করি, সূরা আলে ইমরান তিলাওয়াত করি, সূরা নিসা তিলাওয়াত করি, রুকু তসবিহ দিতে এক রাকাতের ভিতরে 6.5 ফারাত তিলাওয়াতর প্রায় অভ্যাস ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমি খালি ইমাম সাহেব, ইমাম কত ইমাম সাহেব, ইমামতি যার যে তুমি খালি কাউসার সূরা দিয়া ইন্না ও তাইন্না দিয়ে নামাজ পড়াই নাই না, এখানে ইমাম সাহেব বলা না খালি লম্বা লম্বা সূরা পড়ল, এগুলো অভিযোগ আছেন না আছে না? আমরা উম্মত বললাম কিলা, আমরা ইসলামের ওয়ারিস হইলাম কিলা, নবীর ওয়ারিস হইলাম কিলা, না আবু হানিফা সাহেবের ওয়ারিস হয়েছি, মৌত কবুল করছেন কিন্তু দিনটা বিক্রি করছেন না, ইমাম বুখারীর ওয়ারিস হইতাম পারছে, হাত তাকে না ফুলতুলি সবার ওয়ারিস হইতাম পারছে। আমি নিজে তো দেখছি আমার বাবার সেই ত্যাগ, সেই জুহুদ, আল্লাহরে রাজি করার, খুশি করার সেই প্রাণান্তকর চেষ্টা। হালকে খানকার মহফিলে আমি কইছি যে সাত সাহাজাদা সহ যত খলিফা অগল আছেন সারা সহ 300-400 মাদ্রাসা ফুলতুলি সাহেবের সহবতে বা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে, সারার খেদমত সহ তুলিলাম এক ফাল্লাক, এক ব্যক্তির জুহুদ এক ফাল্লাক তুলে ফুলতুলি সাহেব পাল্লা বাড়ি, এক বাতি জ্বলতে পারে হাজার বাতির প্রাণ, এর দৃষ্টান্তই লাগে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, 300 মাদ্রাসা দিয়ে যে খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব, আর সব সব পরিসংখ্যান অ্যাসেসমেন্ট আমার কাছে আছে, হাজারো ঘরের কান্নার আওয়াজ আমার আমার কানে আছে, হাজারো ঘরের দুরবস্থার কথা আমার সিনার মধ্যে আছে, এর লাগে আমি খুবই উদগ্রীব চিন্তিত, কিন্তু আমিও আপুষহীন। সারা বাংলাদেশ মিথ্যা ফ্রডের উপরে বাসিয়ে যাও, সকল ওয়াজ মাহফিল ভ্রান্তবাজির উপরে বাসিয়ে যাও, ফুলতলি মুসল্লককে আমরা বাসতে দেব না ইনশাআল্লাহ। আমরা শক্ত হাতে বহু ত্যাগ তিতিকার ফসল, সেই দেহকে আমরা সিলসিলা শাওয়ালিউল্লাহ দেহলবি রহমতুল্লাহ আলাইহি থাকি, সৈয়দ আহমদ বেল্লবি রহমতুল্লাহ আলাইহি থাকি, ত্যাগর ত্যাগের কোরবানি। আর এই জমিনও আমরা সাফ করলাম রক্তেরাঙ্গা এই মশলক, দুনিয়ার যে কোনো দিকে বাসে যাও কি আমরা আল্লাহ পাকে আমরা তৌফিক দিতে আমরা হকের উপরে কায়েম থাকতাম। লাগে সুশিক্ষা, সৎসঙ্গ এবং সঠিক সমুজের খুবই প্রয়োজন। সমুজ বলতে কি তা আমি একটু বাঙ্গে হইয়া দিলাই, আন্ডারস্ট্যান্ডিং, আমি কেমন আপনার একটা ধারণা
আছে অথবা জন্মেছে আপনার বাবা কেমন রাগি না কৃপণ না উদার না সখী আপনার একটা ধারণা আছে না নাই মা কেমন আপনার স্ত্রী কেমন ধারণা আছে নি না নাই এটা গলত তো হইতে পারে সহি হইতে পারে ভুল বুঝাবুঝি আছেন না আছে না আর ভুল বুঝাবুঝি না থাকলে তো দরবার আইল না হয় হায় হায় আল্লাহ নবীর জিজ্ঞা নিয়েছে যে মাল ইমান ইমান খারেক হয় মাল ইসলাম ইসলাম খারেক হয় ইসলামের বড় সংজ্ঞা আল্লাহ নবী দিয়েছেন ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه لمبا حديث كلمه نماز روزه حج زكاه কিন্তু শেষ জিন্দেগি তে আল্লাহ রাসূল ইসলাম রে জিকা নি যে মাল ইসলাম সংক্ষিপ্ত হবে ইয়া রাসূল ইসলাম খারে হয় রাসূলুল্লাহ ফরমাইছেন যে তিবুল কালাম ও তুতিয়ামুত তাআম খম মাটি ও মাংসরে খাওয়ায়ো মাল ঈমান ঈমান খারে হয় রাসূলুল্লাহ ফরমাইছেন আস-সবর ওয়াস সামাহা ধৈর্য ধরে থাকি এবং সখাওয়াতি হরি ওটার নাম ঈমান যে মানুষের ঈমানে ধৈর্যশীল বানাইতে পারছে না তার ঈমান নিষ্ফল হইব কারণ ইস্তাইনু বিস-সবরি ওয়াস সালা নামাজ এবং ধৈর্য মুসলমানের লাগি মুমিন মুমিন ওয়াল লাগি অত্যন্ত জরুরি জিনিস তো আমি আপনার কাছে গুজারিশ রাখলাম আল্লাহ আমরা তৌফিক দিত আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখুক আমার আল্লাহ আমার মালিক খালিক সৃষ্টিকর্তা আমার রিজিক টাইম কিভাবে দেন একজনও জানেন না কেন বলতে রিজিকের ক্ষেত্রে আমি আমি জ্ঞান অন্বেষণ করছি না আমি রিজেক্ট কইতে কি ভাই বলতে তো বাবা জমি মিরাস তুই গেছিল আমি ওয়ারিস হিসেবে খেতর দান ভাই খাই না আল্লাহ নবী ফরমায় ও দানর ছাড়া থাকি লইয়া ফেরিস্তাগুলোর ফারা শুরু হয় এবং একটা দানা খার খার লাগে লুকমো হইতো সেই ফারাদারি সহ মুখ পৌঁছানি পর্যন্ত আল্লাহর ফেরিস্তা আপনার সাথে সুতরাং আমি রিজেকর কৈফিয়ত জানি না স্বীকার করতাম আল্লাহ আমারে দেখুন শুনুন আল্লাহ আমারে মাফ করেন আল্লাহর মাফ করার সীমা কতটুকু আল্লাহর কি ইলমের কোনো ইন্তেহা আছে আল্লাহর কি বড়ত্বামির কোনো সীমা আছে আল্লাহর কি কুদরতের কোনো সীমা আছে আমি তো কইলাম যে যদি জিকা নিয়ে যে আল্লাহ গরম খাইতে পছন্দ করেন না ঠান্ডা খাইতে পছন্দ করেন অনেকে কইব জানি না অনেকে জবাব দিলেই তো পারে যে ফ্রিজের ঠান্ডা হইলে আল্লাহ বেশি পছন্দ করে নাউজুবিল্লাহ মানে সে তার আল্লাহর সম্পর্কে তার ন্যূনতম যে ধারণা আমি বুঝাইতে পারছি না কথাটা আল্লাহ আমার আল্লাহ সম্পর্কে আমি যে মুসলমান আল্লাহ আমার লক্ষ কোটি নিয়ামতের ভান্ডার দান করছেন আমি আমার আল্লাহর চিন্তায় আমি আমি সক্ষম ছিলাম কিন্তু আমি সেই সময় টাইম পাস করি নাই আমার গলতি এখনো যারা মুরব্বী হল আসছেন কলমা নমাজ রোজা যা পড়ছেন আল্লাহ জাজা দেয় আমরা মসজিদের মক্তবর উস্তাদ হল রসিলে এখনো ইসলাম টিকে আছে সবাই মক্তব এটাও বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাচ্ছে বেসিক নলেজ যেটা ইসলামের এটা মানুষ এটার থেকে সরায় নাই আজকের বাচ্চা তিন বছর ইসলামের বিধান হচ্ছে সাত বছর আগে তার নমাজের জন্য থাকদা না দিতে কারণ তার মা বাবার উষ্ণতার প্রয়োজন মানুষের বাচ্চা হিসাবে তাকে গড়িয়া তোলা প্রয়োজন কিন্তু তিন তিন বছর না ওয়ার আগে তারে কিন্ডার গার্ডেন ফালানি হয় এবং তার পরীক্ষার ক্ষেত্রে তাকে শাসন করা হয় এই বাচ্চার জেহেন দেমাগ গড়িয়ে উঠবো গেল সে তো টর্চারিংয়ের পর টর্চারিংয়ের শিকার হয়েছে তারা তো বলদ বানাই নিছে যে সে হাল চাষ করিয়া মানে বলদামি করি খাওয়াই তো ওটা বানাই নিছে আওলাদ তো বলদামির কারণে নাই আওলাদ হইল কি সম্পদ কিতাব বলতে দিনদারির ওয়ারিস সর্বক্ষেত্রে আমরা গলত ফাহমি আমরা ভুল সিদ্ধান্ত আমি হাজারো আমার জেহেনের মধ্যে হাজারো প্রোগ্রাম আছে যেগুলো তুলিয়া ধরা দরকার কিন্তু সময় অত্যন্ত সীমিত আমি আপনার একটু গাইডলাইন দিলাম যে এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হলো কাজে আল্লাহ খে আমি আল্লাহর খে আল্লাহ আমার মধ্যে সম্পর্কটা কি আল্লাহর এক্সপেকটেশনটা আমার উপরে কি আমার বাবার যেভাবে মার যেভাবে এক্সপেকটেশন আছে প্রত্যাশা আছে যে আমার সন্তানটি এই হোক আমার আল্লাহর একটা প্রত্যাশা আছে না তিনি আমাকে সৃষ্টি করেছেন এটা জানুন আমার রসুল্লার কি প্রত্যাশা আমার উপরে আছে রসুল্লাহ ফখর করছেন যে আমার উম্মত সব করতে পারবো কিন্তু আমার উম্মতে মিশা এবং দুঃখা দিতে পারতো না তো রসুল্লাহ এক্সপেকটেশন আসেনি না নাই আমরা আমি কি রসুল্লাহ সেই প্রত্যাশা পূরণ করি আজকে সানে মুস্তফাত করেছি
আমি যে থাজিয়া বার করি যে জশ্নে জুলুস করিয়া রসুল্লাহর প্রত্যাশা কি আমি পূরণ করতে পারছি, আংশিকভাবে যদি আমি পূরণ করতে পারি তাহলে আমার উম্মতের পরিচয় দেওয়া সার্থক হবে। সুতরাং উম্মত পোনা দরকার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।